মুআজ্জাজ সামিঈন কেরাম, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। রব্বুল আলামিনের পূর্ণ পবিত্র দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন, ইবাদতের তৌফিক দিয়েছেন। সবাই শুকরিয়া আদায়ের্থে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার মুক্তির দূত হায়াতুন নবী কামলিওয়ালা নবী ও জাহানের বাদশাহ নবী শফিয়ে মাহশার নবী মানবতার দরদি নবী সৃষ্টিকুলের রহমত নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজায়ে তাহারে লক্ষকোটি দরুদ আর সালামের হাতিয়ে আরজ করছি। সম্মানিত মুসল্লিয়ান আজম, আমরা আশা করেছিলাম আজকে প্রথম জুমা পর্ব জুমাতে শাবান মাসের, তাই আল্লাহ পাকের এরাদা আমরা এই মাসটা 30 পর্যন্ত পেয়েছি। তার মানে এখানে আমাদের কোনো বাড়িয়ে বা কমানোর কোনো সুযোগ নেই, এটা আল্লাহর হুকুম হয়েছে। যাই হোক, রজব আল্লাহর মাস আমাদের থেকে বিদায় দিচ্ছেন। জানি না আসলে আমরা এই রজবকে কতটুকু সম্মান দিতে পেরেছি, কতটুকু ইবাদত আমাদের দ্বারা হয়েছে। রজব আল্লাহর কাছে আমাদের জন্য কি বলবে, আমরা আল্লাহর কাছেই ফরিয়াদ করছি রজবের এই আখেরি জুমাবারে। এই রজব মাসকে আল্লাহ আমাদের জন্য সুপারিশকারী হিসেবে কবুল করুন। কারণ হাদিসে যেভাবে এসেছে, আমরা প্রথম জুমায় রজবের প্রথম জুমায় আলোচনা করেছিলাম, রজব যখন আল্লাহর কাছে যখন আল্লাহ হিসাব চাইবেন তখন রজব চুপ করে থাকবে। তখন আল্লাহ চুপ করার কারণ জিজ্ঞেস করবে, তুমি চুপ করে আছো কেন? তখন রজব উত্তর দিবে, আন্তা সাত্তার আল অয়ুব, তুমি হচ্ছ বান্দার দোষ ত্রুটি গোপনকারী, তুমি সাত্তার, তাই আমি যা দেখেছি আল্লাহ আমি সেগুলো তোমাকে বলতে পারবো না। তুমি যেভাবে তোমার বান্দার দোষ গোপন করে রাখো, তাই আমি রজব মাসও তোমার বান্দার কোনো দোষ দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসটা যেন আমাদের জন্য ওইভাবেই আল্লাহর দরবারে সুপারিশ করে। কিন্তু কথা হচ্ছে, আমরা কি মেহমানদারি মেহমানকে এইভাবে করতে পেরেছি, আদৌ কি করেছি? এটাই আমাদের জন্য বড় পরিতাপ, বড় দুঃখের বিষয়। আমরা জানি কিন্তু আমরা করি না। আমরা সবাই জানি আমাদের শেষ ঠিকানা আখিরাত, আমরা সবাই জানি আমাদেরকে কবরে যেতে হবে, সবাই মানি বিশ্বাস করি অন্তর দিয়ে, কিন্তু আমাদের কাজকর্ম সেই কবরমুখী হয়, সব হয় দুনিয়ামুখী, সব কি আমাদের কাজকর্ম। কথায় মনে হয় যে আমরা এখনই আখিরাতের দিকে প্রবেশ করেছি, আমরা এখনই কবরে আছি, কিন্তু কাজে দেখা গেলে মনে হয় যে না, আমরা চিরস্থায়ী দুনিয়াতেই আছি। কথা আর কাজের সাথে কোনো মিল নাই। এই জন্য আল্লাহর কোরআন বলছে, বান্দারে সময় দিয়েছি, ওয়াতাযাব্বাদু, তৈরি করে নাও, পাতিও সংগ্রহ করে নাও, সম্বল জোগাড় করে নাও। কিসের জন্য? নাকি দুনিয়ার জন্য? দুনিয়ার জন্য যা নেবেন তা হচ্ছে আপনি যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু নেবেন। আর একটা কথা মনে রাখবেন, আখেরাতের যেই আল্লাহর বিনিময় সেটার কোনো হিসাব নাই, কিন্তু দুনিয়াতে আপনি যে কতটুকু খাইতে পারবেন, কতটুকু ভোগ করতে পারবেন, এগুলো সবগুলো কোথায় লিখে দিয়েছেন? কখন? কখন? আগে মানে কখন? যখন মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে যখন আসিই নাই। আমার মতান্তরের সায়েন্টিফিকভাবে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আরবাউন 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 আরবাউন, 440 দিন, 45 দিন, 440 দিন, 160 দিন অতিবাহিত হওয়ার পরেই আল্লাহ আমার তকদির মায়ের ফ্যাটের মধ্যে লিখে দিয়েছে। আমি ভাগ্যবান হব না দুর্ভাগ্যবান হব তাও লেখা হয়ে গেছে, আমার হায়াত কতটুকু সেটাও লেখা হয়ে গেছে, আমার নিঃশ্বাস কয়টা সেটাও লেখা হয়ে গেছে, আমি কার বাড়িতে কোন ওয়াক্তে কোন সময়ে কি খাবো সেটাও আল্লাহ কি করে দিয়েছেন, লিখে দিয়েছেন। এর বাইরে এক লোকমা খাওয়ার সুযোগ নাই, এক লোকমা খাওয়া ছাড়া আপনার রিজিক এক লোকমা বাকি আছে, সেটা খাওয়ানো ছাড়া আল্লাহ আপনাকে দুনিয়া থেকে নেবে না, কারণ এটা আল্লাহর ওয়াদা।
আল্লাহ যেটা দিয়ে দেন সেটা কেড়ে নেন না, কিন্তু আমরা মনে করি যে আমি মনে হয় আরেকজনেরটা তাড়াতাড়ি করি কাটি নিয়ে রাখি দিলে আমার মনে বাড়ি যাবে, আমাদের চিন্তা ভাবনা এরকম। ওয়াতাজাব্বাদু, আল্লাহ বলছেন তৈরি করে নাও, সম্বল জোগাড় করে নাও, সময় খুব কম। ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তবে মনে রাখিও তুমি দুনিয়াতে যেই সম্বল অর্জন করে নিচ্ছ, যে আমলগুলো তুমি করতেছ, তন্মধ্যে সবচাইতে তোমার উত্তম সম্বল হচ্ছে আমি আল্লাহর প্রতি ভয়, আখেরাতের ভয়, কবরের যে ভীতিকর অবস্থা, জাহান্নামের যে পরিস্থিতি, সে ভয় নিয়ে যদি তুমি চলো ওইটাই তোমার কবর জীবনের সবচেয়ে বড় পাতিয়ে হয়ে দাঁড়াবে। কিন্তু আমাদের কাজকর্ম দেখে মনে হয় না আমাদের কবরের ভয়। সয়াবিনের লিটার কত? হ্যাঁ, 200-200 না আর বেশি, কাছাকাছি 160-10 ধরেন, মোটামুটি বাজারে এখন বন্ধ। আগামী রমজান মাস, শাবান মাস ঢুকতেছে আগামীকাল থেকে না, এই সবে বরাত পর্যন্ত অপেক্ষা করেন, মোটামুটি ডাইরেক্ট একে গিয়ে দাঁড়াবে কততে, এক মানে বুঝেন 800 থেকে কোথায় 1,00,000-200, 1,000 টাকা হয়ে যাবে, ও সিরিয়াস হলে আসবে, কারণ শবে বরাত পার হইলেই আমাদের সিজন শুরু। আর আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে এবাদতের সিজন দিলাম, রজব দিলাম, শাবান দিলাম, রমজান মাসে ফসল নেওয়ার জন্য বোনাস ঘোষণা করলাম, কিন্তু তোমরা দেখতেছি বোনাস দুনিয়াটা খুঁজতেছ, আমারটা আসলে আমরা আমার আল্লাহটা খুঁজি না, আমরা সবাই ব্যস্ত থাকি, মোটামুটি এই রমজান এবং এই শবরাতের মধ্যেই আমার সারা বছরের ফুজি, সারা বছরের ব্যাংক ব্যালেন্স রেডি করে ফেলতে হবে। অথচ একবারও চিন্তা করলাম না আল্লাহ কিসের বোনাস দিয়েছে আর আমি কিসের বোনাস নিয়ে এত শর্টকাটে আমি বড় লোক হচ্ছি। আগের যুগের মানুষ গভীর মনোযোগ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলতেছে, এখানে বড় মজার বিষয় কি জানেন, একটু যদি চোখ কান খোলা রাখেন না, একটু খেয়াল করবেন, ফিলিস্তিনের সাথে যখন ইসরায়েলের যুদ্ধ সংঘর্ষ সারা বছরকে বছর লেগেছিল, তখন এই পশ্চিমা বিশ্বের মিডিয়াগুলো ফিলিস্তিনিদেরকে জঙ্গি আক্কা দিয়েছিল, সন্ত্রাসবাদ, সন্ত্রাস গোষ্ঠী আক্কা দিয়েছিল। ঠিক একই পশ্চিমা মিডিয়া গোষ্ঠী, একই মিডিয়া বর্তমানে ইউক্রেনে যারা বোমা বানাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য, তাদেরকে দেশপ্রেমিক উপাধি দিচ্ছে, একই ব্যক্তি, একই মিডিয়া, একই সাংবাদিক। তার মানে কি বুঝলেন? আমি গত জুমায় বলেছিলাম, হ্যাঁ, গরিবের বউ সবার ভাবি হয়, আপনি করলে দেশপ্রেম আর আমি করলে কি সন্ত্রাস। আফগানিস্তান যখন তার দেশ রক্ষার জন্য আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, তখন পুরা বিশ্বের পশ্চিমে মিডিয়া তাদেরকে কি বলেছে, জোরে বলেন, কি বলেছে, জঙ্গি বলেছে। এখনো ওই তকমা এখনো আফগানিদের বিরুদ্ধে লেখা আছে, নিজের দেশ রক্ষার জন্য প্রতিরোধ করেছিল, ওরা এসে এসে মেরেছিল, কত মা বোনের বুক খালি করেছিল, কত ছোট মাসুম বাচ্চাকে মায়ের কোল থেকে কেড়ে নিয়েছে, কত মা বোনের ইজ্জত নষ্ট করেছে এই সৈনিক, আমেরিকান সৈনিকরা। কিন্তু তখন পশ্চিমা মিডিয়া তাদেরকে বলেছে স্বাধীনতা, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করতেছে, আর যারা প্রতিরোধ করেছিল, আমার বোনের উপর আঘাত হচ্ছে, আমার বোনকে ইজ্জত দিয়ে টানাটানি করতেছে, আমি যখন বাধা দিলাম আমি কি হয়ে গেলাম, আমি জঙ্গি হয়ে গেলাম। এই বর্তমানে এই পরিস্থিতি। আরেকটা মজার বিষয় কি জানেন, এগুলো বললে হয়তো অনেকে রেকর্ড করে, রেকর্ড করার পরে বলে হুজুর তো মনে উস্কানি বক্তব্য দিচ্ছে, আপনি জানেন না পুরা বিশ্ব মিডিয়া এখন রাশিয়া ইউক্রেনের দিকে থাক করে আছে, এই সুযোগে দেখেন আপনি একটু জরিপ চালায় দেখেন, এর পিছনে একটু করে যদি নজর দেন দেখবেন ঠিক একই সময়ে সৌদিয়া ইয়েমেনের উপরে একের পর আঘাত করে যাচ্ছে, একের পর এক আঘাত করে যাচ্ছে, কোনো খবর নাই। ঠিক একইভাবে ইসরায়েল ফিলিস্তিনের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, মিডিয়ার সেদিকে কোনো মাথা ব্যথা নাই, আসে শুধু কোথায়, রাশিয়ার দিকে। রাশিয়াও কম না, আমেরিকা যত বেশি হুঙ্কার ছাড়ে তার মিজাইল তত বেশি আরও বেশি করে ছেড়ে দেয়। আগে যুদ্ধ ছিল তরবারির, এখন তরবারি নিয়ে যুদ্ধ করার কোনো দরকার নাই, ঘরে বসেই কি ছাড়ি দিব, মিসাইল ছাড়ি দিব, ঘরে বসেই হাজার মাইল দূরে গিয়ে পড়বে ব্রিটেনের
একজন বিজ্ঞানী বলল, ব্রিটেনের একজন বিজ্ঞানী বলল, রাশিয়া যে বর্তমানে যে পরিস্থিতির সম্মুখীন, যেভাবে পুরো বিশ্ব তার বিরুদ্ধে, ন্যাটো থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন সবাই তার বিরুদ্ধে যেভাবে লেগেছে, এই ব্রিটেনকে ধ্বংস করার জন্য রাশিয়ার মাত্র 15 মিনিট লাগবে। অশনি সংকেত, 15 মিনিট লাগবে। তিনি দলিল দিলেন কিভাবে, বলে যে এই যে ওরা পারমাণবিক রেডি করে রেখেছে, আপনি অবাক হবেন, আমাদের দেশে একটা পরমাণু চুল্লি বানাইতে গেলে কত প্রকারের গোয়েন্দা সংস্থা আছে, আমরা কোনো পারমাণবিক বানাই ফেলতেছি কিনা। অথচ আমরা বিদ্যুৎ আয়ন করার জন্য, সৌরশক্তিকে আমরা আরও ডেভেলপ করার জন্য আমরা এই কাজগুলো করে যাচ্ছি, ইউরেনিয়াম আমরা সমৃদ্ধ করছি শুধুমাত্র জাতির কল্যাণের জন্য, কোনো পারমাণবিক অস্ত্র মরণাস্ত্র আমরা বানাই না, কিন্তু এরপরেও কত বাধা বিপত্তি, কত ভেটো আমাদের বিরুদ্ধে, কারণ আমরা উন্নত হয়ে গেলে ওনাদের কি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। গভীর মনোযোগ, 12,500-এর উপরে রাশিয়ার কাছে পারমাণবিক অস্ত্র আছে, বেশি না, 2টা ছাড়ে দিলে হবে, বাংলাদেশে তো 1টা ছাড়ে দিলে যথেষ্ট। তাহলে চিন্তা করে দেখেন বিশ্ব পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, একজন আরেকজনের প্রতি অসহনশীল হয়ে গেছে, তার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য সবার একটাই, বলেন তো কি, নিজের আধিপত্য বিস্তার করা, নিজের ক্ষমতাকেই পুরো বিশ্বের উপরে ডেভেলপমেন্ট করা, আমারটাই সেটেল থাকবে, আমার উপরে আঘাত করিও না, আমার পাশে দাঁড়িয়েও আসিও না। আমেরিকা চাচ্ছে ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার উপরে আঘাত করছে, আর ন্যাটোর সাথে যোগ দিয়ে ইউক্রেনও চাচ্ছে মোটামুটি ক্ষমতা বাড়াতে, সবাই যার যার ক্ষমতা যাচ্ছে, রাশিয়া বলে যে এটা হবে না। উদ্দেশ্য সবার একটাই, উদ্দেশ্য সবার কি কি, ক্ষমতা আধিপত্য, ব্যাস এতটুকুই। এবার আসেন, আমরা যারা এখানে আছি, এটা আমি উদাহরণটা টেনে এনেছি, আমাদের আখেরাতের পাতেও কোথায় জোগাড় করবো, এখানে আসেন, বাংলাদেশে আসেন, ওটা অনেক দূরে, এত দূরে মাথা ব্যথা নিয়ে করার, আমরা মাথা ব্যথা করতেছি এই জন্য, আমরা নিরপেক্ষ, আমাদের কোনো দোষ নাই। এরপরেও আমাদের নাবিক জাহাজে সেখানে সফরে ছিলেন, ওনাকে কী করা হয়েছে, মিজাইলের মাধ্যমে, মিজাইল গিয়ে পড়ছে তার গায়ের উপরে, সাথে সাথে মারা গেল। নাম কি, হাদিসুর রহমান, সম্ভবত বরগুনায় বাড়িও না, হ্যাঁ, অথচ আমাদের কোনো দোষ নাই। তার মানে আমি বুঝাতে চাচ্ছি ওইটাই, ওই প্রভাব শুধুমাত্র ইউক্রেনের রাশিয়ার মধ্যে পড়বে না, শুধুমাত্র ব্রিটেনের সাথে পোল্যান্ডের সাথে পড়বে না, যদি রাশিয়া একবার পারমাণবিক ছাড়ে, সবাই বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি হতে পারে, তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, বাংলাদেশ কি বিশ্বের বাইরে নাকি, বাংলাদেশ তো বিশ্বের বাইরে নয়, তখন সবাই ভুক্তভোগী হব। এই যে দ্রব্যমূল্যের লাগামহীন অবস্থা, আমরা হুজুররা কি বলবো, এখানে আমরা ব্যবসায়ীও নই, আমরা বিক্রেতাও নই, আমরা জাস্ট ফর উপদেশ দিতে পারি, আমার কথা ব্যবসায়ীও শুনে না, বিক্রেতাও শুনে না, যারা সিন্ডিকেট করে তারা তো একদমই শুনে না, বলে যে হুজুরগুলো হুজুরের কানে রাখতে বলবে। সয়াবিন তেলের দাম এক বছরে কতটুকু বেড়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, 300 টাকা, 350 টাকা ছিল, কোনো 350 টাকা, 470 টাকা ছিল আমার জানা মতে লকডাউন শেষ হওয়ার আগে, এক লাফে কোথায় আসছে 800, রমজান আসতে আসতে 1,000। এবার বলেন, শুধু কি সয়াবিনের দাম বেড়েছে না সব কিছুর দাম বেড়েছে, কোনো কিছু বাকি নাই, ওষুধের দোকানে গেলাম, যেটা আগে 4 টাকার ছিল এটা এখন 8 টাকা হয়েছে, প্রশ্ন করলাম এক লাফে ডবল হয় কেমনে, বলে হুজুর নিত্য প্রয়োজনীয় যেভাবে বেড়েছে আমাদেরও তো পরিবার চালাইতে হবে, কথা সত্য, সব জায়গায় বেড়েছে, কিন্তু মানুষের দাম মোটেও, যারা বলেন মানুষের দাম মোটেও বাড়ে নাই, বরঞ্চ মানুষের দাম আরো দিনের দিন কি করেছে, কমেছে। আসুন একটু আলোচনা করি কোরআন হাদিস থেকে, আগের যুগের মানুষ প্রতিযোগিতা করত ভালো কাজে, আর এখন প্রতিযোগিতা করে কিসে, খারাপ কাজে, কেমন প্রতিযোগিতা করে একটু শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের সামনে একটা হাদিসের বর্ণনা দিচ্ছে, একজন তিনজন ব্যক্তি মরুভূমির মাঝখান দিয়ে সফর করছিলেন, ব্যবসায়িক কাফেলার উদ্দেশ্যে যাচ্ছিলেন, হঠাৎ করে মরুভূমির মধ্যে তুমুল বালির ঝড় উঠল, ঘূর্ণিঝড়, বাংলাদেশেও আসার সম্ভাবনা বলতেছি, নাম মনে হয় আসানি, আমি আগে থাকতে বলতেছি, আমি আজকে পরে দেখছি যেটা আসতেছে সেটার নাম নাকি যদি নিম্ন সাবেটা যদি ঘূর্ণিঝড়ে রূপান্তর হয়
ওটার নাম হবে কি আসানি, একটু সতর্ক থাকবেন। তো প্রবল ঘূর্ণিঝড় শুরু হয়েছে মরুভূমির মধ্যে, ওই মরুভূমির মধ্যে যখন ঘূর্ণিঝড় শুরু হয়েছে তারা একটা গর্তের ভিতরে আশ্রয় নিল। কিসের ভিতর? গর্তের ভিতরে আশ্রয় নিল। গর্তে যখন ঢুকলো হঠাৎ করেই বাতাসের প্রবল বেগে একটা বিশাল পাথর এসে গর্তের মুখ কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এত বিশাল পাথর ওরা তিনজন না দশজন মিলিয়েও সেটা ধাক্কা দিয়ে তোলা কোনো সম্ভব নয়, পুরো গর্তের মুখ বন্ধ হয়ে গেছে। তারা বের হবে কীভাবে, মারা যাবে সে কেন? তিনজন জ্বর থেমে গেল, তারা বের হওয়ার জন্য চেষ্টা করতে লাগলো, ধাক্কায় দেখলো কাজ হচ্ছে না। অবশেষে তারা চিন্তা করতে লাগলো কি করা যায়। তখন তাদের তিনজনের একজন পরামর্শ দিল, বাইরে এই বিপদ থেকে এই মুহূর্তে আমাদের আমাদের ডাকও কোনো বাইরে যাবে না, আর এই মরুভূমির মধ্যে এই মুহূর্তে কোনো মানুষ আসবে বলেও মনে হয় না, আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। অতএব একটা কাজ করো, যিনি হায়াত মওতের মালিক ওনার সামনে এমন কিছু পেশ করো যেটার কারণে হয়তো তিনি আমাদেরকে বাঁচাতে পারেন। তখন পরামর্শ হলো কি করব। তখন বলে যে জীবনে তোমরা যে যে ভালো কাজটা আল্লাহর উদ্দেশ্যে করেছো, আল্লাহকে খুশি করার জন্য যে কাজটা পৃথিবীতে থাকা এই যে গর্তে ঢোকার আগে করেছো, সে কথাটা সবাই আল্লাহর কাছে ওই ওসিলা দিয়ে দোয়া করো, ওই ভালো আমলটা দিয়ে দোয়া করো। তখন ওটাই হচ্ছে ফাইন্না খায়রা যাদি তাকওয়া, ওই সম্বলটা দিয়েই দোয়া করো, ওই তাকওয়ার সম্বল। তখন একজন বলল, তন্মধ্যে আমি লম্বা ঘটনা বলবো না, আমার রসুল এক বলল একজন ব্যক্তি সেখানে ছিলেন, যে ব্যক্তিটা সারাদিন পরিশ্রম করছ, পরিশ্রম করছে বাজারতে বা জিনিসগুলো বিক্রি করে বাজার থেকে সদাই এনে, নিজের ছোট ছোট দুটা বাচ্চা ছিল ঘরের মধ্যে, বুড়ি মা ছিল, স্ত্রী ছিল, ওই যুবকের একটা কাজ ছিল প্রতিদিন বাজার থেকে যা সদাই আনত সেটা সন্তানদেরকে খাওয়ানোর আগে, স্ত্রীর হাতে দেওয়ার আগে সেটা এনে মার হাতে দিত। কার হাতে দিত? মার হাতে দিত, ছোট ছোট বাচ্চা। একদিন দেখা গেল তিনি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে অনেক রাত, মাও এক সময় ঘুমিয়ে পড়ার অবস্থা হয়েছে, সন্তান আসে নাই, বসেছিলেন বাজার থেকে সদাই এনে মার কাছে দিয়েছেন। মা বলছেন তোমার বাচ্চাদেরকে ডাকো, বলে না মা এত রাত্রে, আগে তুমি খাওয়ার পরেই আমি আমার বাচ্চাদেরকে ডাকবো, আগে তোমাকে খাওয়াবো। অসুস্থ মা খাওয়াইছেন, এদিকে মার সেবা করতে করতে বাচ্চাগুলো যাও একটু নড়াচড়াই ছিল, খিদায় ছটফট করতে করতে ঘুমাই গেছে, সারা রাত বাবার চোখের পানি ফেলেছে, কিন্তু মার খেদমত করতে গিয়ে সন্তান বাচ্চার দিকে দেখে নাই। তখন ওই গর্তের ভিতরে সন্তান দোয়া করতেছে, আল্লাহ আমি যদি ওই কাজটা, আমার ওই কাজটা যদি তোমার সন্তুষ্টি হয়ে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। এই কথা বলতে দেরি হয়েছে, সাথে সাথে অটোমেটিক্যালি পাথর কিছুটা সরে গিয়েছে। তখন দেখা যাচ্ছে আলো দেখা যাচ্ছে, পৃথিবীর আলো দেখা যাচ্ছে গর্তের ভিতর। তখন তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। তখন এই যে বললাম আমার নবী বললেন এই যে অবস্থা ছিল, এটা ছিল সেই সময়ের অবস্থা, আর এখন বর্তমানের অবস্থা কি? মা বাবাকে সন্তানের কাছ থেকে বরণ পোষণের জন্য মামলা করতে হয়, সংসদে প্রধানমন্ত্রীর থেকে আইন পাশ করাইতে হয়, মা বাবাকে সম্পদ সবগুলো নিজের নামে লিখে নিয়ে মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে, মা বাবা রাস্তায় রাস্তায় ঘুরতেছে। সেই সময় ছিল একরকম, আর এই সময় হয়েছে কি আরেকরকম। টাকা পয়সার অভাব নাই, কোটিপতি, আমি আলোচনা করেছি, আপনি পেপার পত্রিকায় দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন কোথার প্রতিযোগিতা, কিসের প্রতিযোগিতা, কোথায় চলতেছে, আমাদের অবস্থা কি। যদিও আমরা মুসলমান 97% বলি আর 92% বলি বা 88% যদি বলি, এই মুসলমানের দেশে কাণ্ডগুলো হচ্ছে, সবাই জানে, জানার পরেও করতেছে, শিক্ষিত সবাই, শিক্ষিতগুলো আরও বেশি করতেছে। এই হলো বর্তমানের তাকওয়া, বর্তমানের কি তাকওয়া, আমাদের অবস্থাটা উল্টাই। তারপর আরেকজন তো এখন উল্টা, এখন প্রতিযোগিতা উল্টা, এরপরে দেখেন আরেকজন বলল, আল্লাহ আমার কাছে আমার এক প্রতিবেশী, উনি সফরে যাচ্ছিলেন, তার কিছু সম্পদ দিরহাম ছিল,
আমার কাছে গচ্ছিত রেখেছে। গচ্ছিত রাখার পরে দীর্ঘ সময় ওই ব্যক্তি আর আসে নাই, দীর্ঘ অনেক বছর অতিবাহিত হয়ে গেল। একদিন দেখলাম এক ব্যক্তি আসলো, আসার পরে বলে আমার বাবার সম্পত্তি দেন, সম্পদগুলা দেন। তখন আমি তার পরিচয় জিজ্ঞেস করলাম, সে বললো আপনার কাছে আমি, আমার বাবা ইন্তেকালের আগে আমাকে বলে গিয়েছে আপনার কাছে আমার বাবা যাওয়ার সময় কিছু সম্পদ রেখে গিয়েছিল, আমি দরিদ্র মানুষ, আমি অনেক দূর সফর করে আপনার কাছে এসেছি, আমার সম্পদগুলো দেন, যদি আমার প্রতিবেশী এখন আমার কিছু নাই, আমার সম্পদগুলো দেন। তখন ওই ব্যক্তি বলল, বাবা তোমার সম্পদগুলো ওই যে মাঠের মধ্যে দেখতে পাচ্ছ ছাগলের পাল, এই বিশাল ছাগলের পাল সব তোমার সম্পদ। তখন ওই যুবক অবাক হলো, বলে আমার সাথে আপনি ঠাট্টা করেন, আমার বাবা আপনারা দিয়েছিল কিছু দেরহাম, একটা গাঁটুরি দিয়েছিল, ওই গাঁটুরিটা দেন আমাকে, আমার আপনার এই ছাগলের পালের দরকার নেই। তখন তিনি বললেন, বাবা তোমার বাবা যাওয়ার সময় আমাকে আমানত দিয়েছিল, আমি আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করতাম, আল্লাহ আমি যেন এই আমানতের খেয়ানতদার না হই, আমি যেন এই আমানতদারের আমানত ফিরাই দিতে পারি, আমাকে সে তৌফিক দিও। আমিও গরিব ছিলাম এক সময়, এই গরিবী অবস্থায় আমি তোমার বাবার এই টাকাগুলো দিয়া কিছু ছাগল কিনেছিলাম, সেই ছাগলগুলার ব্যবসা করেছি, কিছু গাভী ছাগল কিনেছি, সেগুলো দিয়ে আমি এই যে বাচ্চা কাচ্চা, এই যে বিশাল বিশাল ছাগলের পাল দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো তোমার বাবার টাকা দিয়েই আমি করেছি, অতএব এই ছাগলের মালিক আমি নই, এই ছাগলের মালিক তুমি, এই ছাগলের মালিক তুমি, তোমার যা লাগে নিয়ে যাও, সব নিয়ে গেলেও আমার কোনো আপত্তি নাই। তখন ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, এমন নেককার ব্যক্তিও আল্লাহ পৃথিবীতে এখনও রেখেছে। কিন্তু দুঃখজনক আজকে আমরা কেমন হয়েছি দেখেন, এটা ছিল সেই সময়ের আমানতদারের আমানতদারিতা, আর এখন বর্তমানে কি হয়েছে দেখেন, আপনার ভাই বিদেশে গিয়েছে, হার ভাঙা পরিশ্রম করে মাসে মাসে টাকা পাঠাচ্ছে, আপনি কি করেছেন, সবগুলো টাকা নিজের ব্যাংক ব্যালেন্সে ঢুকিয়েছেন, নিজের নামে গাড়ি বাড়ি করেছেন, যখন 20 বছর পরে 12 বছর পরে যখন ওই যুবক আসলো দেখা গেল ওর নামে এখানে বাড়িও নাই, আসলে এরকম অহরহ ঘটনা দেখতে পাচ্ছেন ব্যাপারে। শুধু তাই বাদ দেন, একজন ব্যক্তির ঘটনা গত মাসে দেখলাম, দীর্ঘ 30 বছর কি 35 বছর পরে কোত্থেকে এসেছে, বিদেশ থেকে এসেছে, নিজের স্ত্রী পুত্র পর্যন্ত ওনাকে ঘরে পর্যন্ত নিচ্ছে না, অথচ সারা জীবন তিনি বিদেশে কাটিয়ে ফেলেছেন, কাদের মানুষ করার জন্য, এই পরিবারকে মানুষ করার জন্য। এই হলো আমাদের বর্তমানের আমানতদারিতা, এই হলো বর্তমানে আমাদের তাকওয়া। সবাই নিজকে নিয়ে ব্যস্ত, কিসের এহসান করব। সেজন্য আপনারা শুনেছেন সেই সময়ের অতীতের একটি কাহিনী, রাজা বাদশার যুগের কাহিনী, আজকে থেকে প্রায় 1000 বছর আগের কাহিনী এগুলো, এগুলো কিন্তু আমাদের জন্য বড় শিক্ষা। এক বাদশার একটা দাসী ছিল, দাসীকে, দাসী সেবা যত্নে এত বেশি করতো যে দাসীকে বাদশার খুব পছন্দ হয়েছিল। তখন বাদশা তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে বলেছিল, তুমি আমার এত চালাক বাঁধি যে তোমার দৃষ্টিতে পৃথিবীতে কোনো মানুষকে যদি বোকা মনে হয়, বোকা মনে হয়, তুমি যদি মনে করো যে এই লোকটা চরম বোকা, তাহলে তার মুখে তুমি থুতু দিতে পারবা, এটা আমার বাদশাহী ফরমান, থুতু ছিটিয়ে দিবা। তখন বান্দি বললেন, ঠিক আছে মহারাজ। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, এক সময় রাজা অসুস্থ হল, অসুস্থ হয়ে যাওয়ার পরে চারিদিকে সবাইকে ডেকে বলে যাচ্ছে, আমি দুনিয়াতে কোনো কানে যাওয়ার সময় অনেক সৈন্য সামন্ত ঘোড়া, আমার পিছনে বিশাল অস্ত্রশস্ত্র সজ্জিত বাহিনী আমার সাথে ছিল, আজকে আমি অসুস্থ, আমি তো চলে যাব, আমার সফর না ফেরার সফর, আমার তো আর বেশি দিন মনে হয় থাকবো না। তখন স্ত্রী পুত্র সবাইকে ডেকে ওসিয়ত করার যা করার করতেছে, তখন বান্দির বলে যে আমার বান্দিটাকে একটু ডাকো, তার তারা আমার বেশি পছন্দ ছিল। বান্দি আসলো, বান্দি বললেন, মুনিব, বান্দিও চোখের পানি ফেলতেছে, মুনিব আপনি চলে যাচ্ছেন, তবে আমার একটা প্রশ্ন, আপনি যেখানে যাচ্ছেন ওখানে বালিশ কাঁথা তোষক এগুলো কোন? বলে যে মারে শোনো, তুমি আমার মেয়ের মতো, তুমি অনেক চালাক, তোমাকে আমি অনেক পছন্দ করি, আমার সেখানে কোনো কাঁথা বালিশ তোষক দেওয়ার কোনো সুযোগ নাই, তবে আমি শুনেছি, কিতাবে পড়েছি, আমি দুনিয়াতে যদি সেভাবেই চলতাম তাহলে এর চাইতেও অনেক দামি দামি জিনিস আমার জন্য সেখানে রেডি থাক, কিন্তু আমি জানি না
আমি কি করেছি, আমি আদৌ সেখানে কাঁথা বালিশ তোষক নিয়ামত পাবো কিনা। তখন বান্দি বললেন, কি বলেন এটা, যার পিছনে হাজার সৈন্য সামন্ত সফরে যাওয়ার সময় চারিদিকে লাইন ধরে সম্ভাষণ জানানোর জন্য, বিদায় জানানোর জন্য রেডি থাকত, আপনার জন্য এখন কারা কোথায়, আমরা কি যাব? বলে, না এখানে তো কেউ কারোর সাথে যাওয়ার সুযোগ নাই, তো আপনার জন্য কি সেখানে রেডি করা আছে? বলে, সেখানে রেডি করা আছে না সেটা তো আমি জানি না। তখন বাঁদি বাদশাকে বলল, মনির, আপনি আজকের থেকে অনেক বছর আগে আমাকে একটা পাওয়ার অফ অ্যাটেন্ডমেন্ট দিয়েছেন, সেটা হচ্ছে পৃথিবীতে কোনো বোকা মানুষ দেখলে কি দিতে, তুতু সিটাই দিতে তার মুখে। আমি কি এখন আপনাকে তুতু সিটাইতে পারবো? বাদশা তখন চোখের পানি ছেড়ে দিয়ে খাঁদে, বলে, তোমার কাছে কি আমি একমাত্র বোকা মনে হয়েছে? বলে, হ্যাঁ, আমি এই বাদশার আপনার বাদশাহী রাজত্বের মধ্যে বিভিন্ন জায়গায় গিয়েছি, আপনার মতো এত বোকা আমি আর দেখি নাই, আমার পিছনে কোনো সৈন্য সামন্ত ছিল না, রাজ্যের অন্যান্য পাকপেরা যারা ছিল তাদের পিছনে এত সাজ সজ্জা, এত ভোগ বিলাস, এত কিছুই কিছুই ছিল না, তাদেরকে আমি বোকা বলবো কেমনে? কিন্তু আপনি এই দুনিয়ার সামান্য এই যে চলে যাচ্ছেন আর আসবেন না বলতেছেন, ফিরে আসার কোনো সুযোগ নাই বলতেছেন, আপনি একটা সামান্য এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাওয়ার সময় কত আয়োজন আপনার ছিল, কিন্তু আপনি চিরস্থায়ী সফরের জন্য কিছুই রেডি করতে পারলেন না, তো আপনার সেটা বোকা আর কি হইতে পারে? বাদশা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হ্যাঁ, আমি সবচেয়ে বড় বোকা। আসলেই আমরা যারা বর্তমানে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি ক্ষমতার আধিপত্য বিস্তার করার জন্য, আজকে যদি আমাদের অল্পে তুষ্টি থাকতো না, আমরা যদি নিজের যা আছে সেগুলো নিয়ে যদি তুষ্ট থাকতাম, তাহলে এত দুর্নীতি আর জোরে বলেন, এত দুর্নীতি আর আমার যদি ফল বিক্রি করে, আমি যদি আজকে 100 টাকার 1000 টাকার ফল বিক্রি করি, 200 টাকার লাভ যদি আমার হয়, আলহামদুলিল্লাহ আমার চলবে, এই নিয়ত এই তুষ্টি যদি আমার থাকতো, তাহলে আমি ফলের মধ্যে এত বিশাল পরিমাণে কার্বাইড মিশিয়ে হাজারো মানুষের জীবন নষ্ট করতে পারতাম। নৈতিকতা বলতে আমাদের কিছুই নাই, যা আছে সব কাগজে কলমে, নীতি আর যা আছে সব বইয়ের খাতা কাগজের মধ্যে, আইন যা আছে সব সংবিধানের পৃষ্ঠার মধ্যে, কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই আইন সমাজে বাস্তবায়ন হয় না। অথচ নীতির হওয়ার কথা ছিল সৃষ্টের পালন দুষ্টের দমন, এখন উল্টো হয়ে গেছে, পুরোটা কি হয়ে গেছে, এখন সৃষ্টের দমন দুষ্টের পালন হয়ে গেছে। শত খুন করার পরেও আসামিকে মুহূর্তের মধ্যেই আইনের ফাঁক ফোকর দিয়ে আবার কি করে দেওয়া হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে। সে এসে কি ভালো হয়ে গেছে, সাধু হয়ে গেছে, নাকি তার ক্ষমতা আর কি হয়ে গেছে? আগের যুগে আমরা দেখেছি ছোটোকালেও ছেলে যদি কোনো কারণে পুলিশের দাওয়া খাইতো, জেলে যাইতো, তখন সবাই সিসি করতো, মা বাবা বড় লজ্জিত হতো। আর বর্তমানে মার্ডার করে যখন পুলিশের হাতে ধরা পড়ে, মা বাবা তখন গর্ব করে, আমার ছেলে, এই আই হামসিনুস না, ছেলে এটার গর্ব করে। এখন আমাদের নীতি, আমাদের মানসিকতা, আমাদের তাকওয়া বর্তমানে এই পর্যায়ে, এখন ক্ষমতার দাপট দেখায়, ছেলে যত বেশি সন্ত্রাসী হয় আমাদের পাওয়ার তত বাড়ি যায়। ওনারা দেখলে সবাই সালাম দেয়, মুরব্বী কেন আসুন কিনলে সালাম দে, জোরে বলে, ওই বোলারে ডরাই দে, নইলে তো সমস্যা আছে। এই হলো বর্তমানে আমাদের নীতি, পুরো বিশ্বের নীতিটাই এখন এরকম। আমেরিকার সবাই নম নম করে, জাতিসংঘ এটা তো আমি বলি যে পরিবার সংঘ, কি সংঘ, পুরোটা একটা পরিবার সংঘ। কই মিয়ানমারে এভাবে হামলা করছে, জাতিসংঘের কোনো ভূমিকা ছিল? ফিলিস্তিনিদের উপরে যুগের পর যুগ মারামারি হতেছে, কোনো ভূমিকা আছে? সৌদি আরব ইয়েমেনের উপরে এত বেশি আক্রমণ করতেছে, কোনো ভূমিকা আছে? নাই। এখন এখন বলতেছেন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কি লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, 12.5 লক্ষ মানুষ মেরে যা মারার মারে আগুনে ঘুরায়, 12.5 লক্ষ মানুষ বাংলাদেশে ট্রান্সফার করা দিল, মানবাধিকার লঙ্ঘন হয় নাই? কোথায় ছিলেন, এটার নাম মানবাধিকার? আমি মানবাধিকার সংস্থাগুলোর কাছে আমার প্রশ্ন থাকে এগুলাই, তখন বলে যে হুজুররা আপনারা বেশি বুঝেন নাকি, আমরা শান্তিকামী, আপনারা উস্কাই দেন, যে আমরা হক কথা বললে আমরা কি করে দিই, উস্কাই দিই। আপনি মুসলমান বিবেকের কাছে প্রশ্ন করেন, পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের কি, বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি কিসের শান্তিকামী? আপনি ক্ষমতা যাদের আছে তাদেরকে পূজা করতেছেন,
হক কথা বলতেছেন না, যার কারণে আজকে গরিব মানুষগুলো জুলুমের শিকার হচ্ছে। আপনি দেখেন হাদিসের কথা অনুযায়ী এক সময় মানুষ যেখান ওই যে প্রতিবেশীর কাছে আমানত দিয়ে যাইতো, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তারা সেগুলোকে খুব যত্ন সহকারে হেফাজত করত এবং যদি সেগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করত তার ডবল লাভ যা হয়েছে সব আমানতদারের কাছে ফিরাই দিত। আর এখন আপনার প্রতিবেশী যদি দুর্বল হয়, বিভিন্ন হয়রানি মামলা মোকদ্দমা দিয়া এইটা কেমনে কারি নেওয়া যায় এই চিন্তায় থাকি আমরা। এই হলো আমাদের অবস্থা। বউ পর্যন্ত নিরাপদে নেই, সম্পদ বাদ দেন, প্রতিবেশীর বউ সুন্দর হইলে এইটাও এখন নিরাপদে নাই। এটা আমি আপনারা মনে করছেন হুজুর মনে জুমার মধ্যে করেছিল, বাস্তবতা বলছি আপনাকে। এবার আসেন রসুলের সাহাবিদের নীতিটা একটু দেখি। যখন মদিনায় মুনাব্বরায় সাহাবিরা হিজরত করলো, মুহাজির যারা মক্কার তাদের ছিল অনেক কিছু, মক্কার জমিনে কোটি কোটি টাকার মালিক, ফারুকে আজম সম্পদের মালিক, ওসমান ইবনে জিন্নুরাইন বিশাল সম্পদের মালিক, বড় ব্যবসায়ী সিদ্দিক আকবর বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক ছিলেন, কিন্তু মদিনায় গিয়ে তাদের কিছু নাই, মুসাফির তারা। তখন আল্লাহর নবী কি আদর্শ সেখানে স্থাপন করলেন, মুসলমান আমাদের তাকওয়ার স্থাপন তো ওখানেই। আল্লাহর হাবিব সাহাবি আনসারদেরকে ডাকলেন, ও আমার আনসার মদিনার সাহাবিরা একটু এদিকে আসো, আজকে আমি তোমাদের মধ্যে, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে, আজকে আমি তোমাদের উভয়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দেব। কিসের বন্ধন? অথচ তখন কেউ কাউকে চিনেও না, ধরতে গেলে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে সফর করেছে। তখন সাহাবা ইকরাম আসলেন, সাহাবা ইকরামের নমুনাটা দেখেন, আল্লাহ রসুলের কথাটা শুনে সবাই দলে দলে উপস্থিত, কি বলবে আল্লাহর রসুল? তখন আল্লাহ রসুল বললেন, তোমার সাথে তোমার, তোমার সাথে তোমার, আজকে থেকে তোমরা একজন অপরজনে কি হয়ে গেলে, ভাই হয়ে গেলে। তো এখন ভাই মানে কি ভাই? আল্লাহ রসুলের ভ্রাতৃত্বটা দেখেন কি ভাই। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আউফের, আব্দুর রহমান ইবনে আউফের সাথে সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দেওয়া হলো। তখন হযরতে আব্দুর রহমান বিন আউফকে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ভাই আসো, আমার রসুল তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছে, আমি আমার রসুলের কথা অনুযায়ী আমার যা সম্পদ আছে আমি দুই ভাগ করে ফেললাম, আজকের থেকেই কোনো দলিল ছাড়া কোনো কিছু লাগবে না, আমার রসুল বলেছে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করতে বলেছে, এভাবেই আমার অর্ধেক সম্পদের মালিক আমি তোমাকে বানিয়ে দিলাম। এতটুকু শেষ নয়, বলে আমার দুইটা সুন্দরী স্ত্রী আছে। কয়টা? দুইটা সুন্দরী স্ত্রী আছে, তন্মধ্যে তুমি যেটাকে দেখে পছন্দ করবে, যেটা তোমার বেশি পছন্দ হবে, ওটাই আমি তালাক দিয়ে ইদ্দত পালন করার পরে তোমার সাথে বিয়ে দিয়ে দিব। এটা ছিল সাহাবা ইকরামের নীতি, রসুলের আদর্শ। আজকে আমরা কি করছি? উল্টাটা করছি, নিজেরটা তো আসে আসে, আর একজনেরটা সুন্দর হলে সেদিকে চোখ পাকায়। নিজের কোটি টাকা আছে, আমার টাকার অভাব নাই, এরপরেও পার্শ্ববর্তী গরিব যেটা আছে ঝুপড়ি ঘর নিয়ে সেটা কেমনে তারে সেখান থেকে তুলে দেওয়া যায় সেটাই আমরা চিন্তা করি। অথচ আল্লাহ রসুল কি বলেছেন? সাহাবা ইকরামের ঘর বাড়ি কিছু নাই, তখন বললেন তোমরা তোমার ভাইদের জন্য ঘর রেডি করে দাও। তখন তারা কি করলেন? যেটা ঘরটা যেই তাদের তো তেমন ডেভেলপ ছিল না, তখন তারা যেটা উত্তম ঘর সেটা তাদের মুসলমান ভাই মুহাজিরদের জন্য ছেড়ে দিয়েছে। আর আজকে আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে তোলবার করছি, সবার ক্ষমতার আধিপত্য, সবাই চায় সমস্ত বিশ্বের উপরে যেন লবণ ডেকে কি কাটতে পারে, বরে গেতে পারে, এই চিন্তায় আছে সবাই। তো আমার কথা সেটা নয়, আমাদেরকে চলতে হবে কি ওদের মতো করে নাকি রসুলের মতো করে, জোরে বলেন। কিন্তু আমাদের ভিতরে আমরা বলি, আমাদের কথা সেটাই আমরা বলি, মানলেও কি না মানলেও কি। এই জন্য আল্লাহর কোরআন সুরায়ে তওবার 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ও মুমিনরা কেন দৌড়াচ্ছ সম্পদের পিছনে, কেন দৌড়াচ্ছ এই দুনিয়ার ক্ষণস্থায়ী সময়ের পিছনে, এভাবে কেন সম্পদের মুখী হয়ে গেলে? অথচ আল্লাহর কোরআন বলছে, ওয়ালাউ আন্নাহুম রাদু, যদি তারা সন্তুষ্ট থাকতো, মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলু, আল্লাহ যা দিয়েছেন এবং রসুল যা দিয়েছেন, আল্লাহ এবং রসুল যা দিয়েছেন সেটার উপরে যদি সন্তুষ্ট হতো সেটা, ওয়াকালু হাসবুনাল্লাহু সাইয়ুতিনাল্লাহ, আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যেত, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নীতি হারিয়েছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যাদের কাছে নীতি নাই তারা এখন নীতি লেখে, বুঝেন না মনে হয়,
যাদের ভিতরে কোনো নীতি নাই তারা এখন নীতির বাণী শোনায়, নীতি লেখে, বই লেখে, অথচ সে সারা জীবন দুর্নীতির আঘাতে জর্জরিত। নাম্বার ওয়ানের সিরিয়ালে উনি থাকেন। আমরা বলি, এখন আপনি মুসলমান, আপনি জুমার দিন এসেছেন, আপনাকে আমি পাবো না, আপনি মাহফিলে যাওয়ার আপনার সময় নেই, আপনি শত ব্যস্ততার মাঝে জুমার দিন আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, এখানে এসে আপনার শুনতে ইচ্ছে হলেও শুনছেন, শুনতে ইচ্ছে না হলেও শুনছেন। তো ফামান শাহ আফালিও মিন ওয়ামান শাহ আফালি আকফুর, যার ইচ্ছা হবে মেনে নেবেন, যার ইচ্ছা হবে মানবেন না। কথা আমার নয়, কথাকার জোরে বলেন কথাকার। আপনি না মানলে আমার কোনো ক্ষতি নাই, কিন্তু আমি না বললে আমার কি আছে, ক্ষতি আছে। কারণ আমি কার কাছে জবাব দিয়ে করতে হবে, আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে, কারণ আমাকে সেখানে সেই দায়িত্ব বসিয়ে দেওয়া হয়েছে। আমার কথা দুনিয়ার কথা নয়, আমার কথা কোরআন ও হাদিসের কথা। আমার কথা কোরআন ও হাদিস মিলিয়ে আপনাকে দুনিয়ার যে বাস্তব প্রেক্ষাপট সেগুলো মানুষের সামনে তুলে ধরা। এখন আপনি বাঁচবেন, নিজে নিজে মরবেন না বাঁচবেন সেটা আপনার বিষয়। আল্লাহ আপনাকে কী দিয়েছেন, রাস্তাও কয়টা দিয়েছেন, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের, একটা সিরাতুল মুস্তাকিম, একটা হচ্ছে মাদদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, ধ্বংসের রাস্তা। অথবা আপনি নিজেই বিবেককে দিয়ে প্রশ্ন করেন, কত টাকা আপনার দরকার হয়, ছেলে মেয়েকে মানুষ করার পিছনে আপনি দৌড়াচ্ছেন, তো করেন না, অভাবে রেখে যায়েন না, মানুষের দুয়ারের ভিখারি বানায়েন না। তার মানে তো এই না যে আরেকজনেরটা কেড়ে নিয়ে নিজের ছেলে মেয়েকে মানুষ করবেন, এটা তো আপনি কিয়ামতের মাঠের মধ্যে ফকির হয়ে দাঁড়াবেন, কাঠগড়ায় দাঁড়াবেন। তো কেন করছেন? আপনি দুনিয়ার সামান্য পুলিশের কাঠগড়ায় দাঁড়াইতে আপনার লজ্জা লাগে, বিচারকের কাঠগড়ায় যাইতে আপনার লজ্জা লাগে, কিন্তু স্রষ্টার কাঠগড়ায় দাঁড়াই থেকে আপনার লজ্জা লাগবে না, মুস্তফার কাঠগড়ায় দাঁড়াই থেকে আপনার লজ্জা লাগবে না। আপনি দুনিয়ার পুলিশকে ভয় করতেছেন, আদালতকে ভয় করছেন, হয়রানিকে ভয় করছেন, কিন্তু কবরের শাস্তিকে আপনি ভয় করছেন। আপনি সামান্য টাকা পয়সার জন্য ফাইল ট্রান্সফার করেন না, আপনি অবাক হবেন যুগের পর যুগ হয়রানির মধ্যে আছে। কথা কার কানে কি যায় যতই বলি না কেন, ওই যে বললাম আমারগুলো নীতির বাক্য নয়, নীতির বাক্য ওগুলাই যারা দুর্নীতি করে যে নীতির বাক্য লিখে ওটাই কি নীতি, আমারটা নীতি নয়। কারণ আমি সাধারণ মানুষ, আমার কথা আপনার অ্যাকসেপ্টেবল নয়। আপনি আইন প্রণেতা, আপনি যা বলেন সেটা কি হয়ে যাচ্ছে, নীতি হয়ে যাচ্ছে। তবে মনে রাখবেন আইন প্রণেতার উপরও আইন প্রণেতা। এক নম্বরের আইন কোনটা জোরে বলেন, আল্লাহর আইন, এটা মনে রাখবেন, আপনি মনে রাখবেন এটা। যদি মনে করেন যে আমি মরব, আমার বিচার হবে, আমার সব কিছু আমার সামনে তুলে ধরা হবে, কোর্টের লয়ার যেভাবে জাস্টিসের সামনে, জজ সাহেবের সামনে সমস্ত আমলনামা পেশ করে, আর এস বিএস, এবং আপনি অপরাধ করেন নাই বা করেছেন, যা যা ঘটেছে সমস্ত ডকুমেন্ট জজের সামনে পেশ করে, ঠিক আপনি এই কথাও মনে রাখবেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি এখানে যা করতেছেন সেটার ডকুমেন্টও রেডি আছে, চিন্তা করে চলবে। যত বড়ই হন আপনি আল্লাহর কাছে মশার সমান হন। আমি বিগত জুমার আগে জুমায় বলেছিলাম, নমরুদ আল্লাহকে মারার জন্য কী করেছে, অনেক উপরে উঠেছে, আল্লাহ কী দিয়ে মেরেছে, মশা মানে কি ল্যাংড়া মশা, যে মশা ভালো করে উঠতে পারে না। তাই অতএব এগুলো ইতিহাস, এগুলো কোরআনের মধ্যে আল্লাহ এমনি ঢুকাই নাই শিক্ষা নেওয়ার জন্য। আপনি অনেক শিক্ষিত, কোরআনের শিক্ষিত, যাদের ভিতরে কোরআন ঢুকে নাই সে কোনোদিনই শিক্ষিত হইতে পারে নাই। কোরআনটা পড়বেন, শুধু পড়বেন না, আপনি শিক্ষিত মানুষ, আপনি খুলে পড়েন, জাতি আদ জাতি সমুদ জাতি আপনার চাইতে, রাশিয়ার চাইতে, আমেরিকার চাইতে অনেক বেশি পাওয়ারফুল ছিল, নমরুদ ফেরাউন অনেক বেশি পাওয়ারফুল ছিল, এত পাওয়ারফুল ছিল নিজেরা নিজেকে খোদা দাবি করে বসেছে, আনা রব্বুকুমুল আলা বলেছে, কোরআন এটাই সার্টিফাইড করে ফেললো, আমি সবচেয়ে বড় খোদা দাবি করেছে, এত ক্ষমতা তাদেরকে আল্লাহ দিয়েছেন, কিন্তু আসেনি, একটারে নদীতে ডুবাই মারছে আর একটারে ল্যাংড়া মশা দিয়ে মারছে। শুধু তাই না, আজ সমুদ জাতি আপনি আজকে ক্ষমতার আধিপত্য বিস্তার করার জন্য, নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য যা যা করে যাচ্ছেন, এরকম আজ সমুদ জাতিও চেয়েছিল, কিন্তু রাতে রাদারে কি হলো, ঘুম গিয়েছে, পরের দিন দেখা গেল সব কোথায় মাটির নিচে, সব কোথায় মাটির নিচে। চলন্ত প্রমাণ চান, কোনো সময় যদি জর্ডানে যান, জর্ডান ফিলিস্তিনের পাশাপাশি, যেটাকে জজিরাতুল আরবের
এরিয়া বলা হচ্ছে, সৌদি আরব তো কোনো রাষ্ট্র না, এটা তো ব্যক্তির নামে ক্ষমতা দখল করার পরে ইবনে সৌদের নামে সৌদি আরব, আসলে তো সৌদি আরব কোনো রাষ্ট্র না, এটা তো পুরাতন একটা জজিরাতুল আরবের অংশ, মুলকে শামের অংশ এটা। এই জজিরাতুল আরবের একটা স্থান হচ্ছে জর্দান, আপনি গিয়ে দেখবেন ইরাকের মধ্যে গিয়ে দেখবেন অনেক পাহাড় এখনো পুড়ে ছাই হয়েছে, এখনো নমুনা রয়ে গেছে আল্লাহর গজবের আগুনে। সফর করবেন এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন সিরু ফিল আরদ, জমিনের মধ্যে সফর করো, কাইফা খানা ফানজুরু কাইফা খানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা আমার সাথে অবাধ্যতা করেছে, আমার হুকুমকে নাফরমানি করেছে, নিজেকে লর্ড বানিয়ে ফেলেছিল, তাদেরকে আমি কিভাবে শাস্তি দিয়েছি, একটু জমিনের মধ্যে সফর করে দেখো। শুধুমাত্র আলুবত্তা কেমনে রান্না করবেন, ডাইল কেমনে রান্না করবেন, এটার জন্য সফর করিয়েন না, এগুলো সফর করে কোনো লাভ নাই, এগুলো সফর করবেন দেশের টাকা বারোটা বাজানোর জন্য, কিন্তু সত্যিকার অর্থে শিক্ষার জন্য সফর করেন, তাহলে জীবনে আপনি অনেক নিজেকে বুঝতে পারবেন, যত বেশি মানুষ উপরে যায় তখন মানুষ তত বেশি মাটির সাথে মিশাই আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদের জীবনটা যেন আমরা আখেরাতমুখী, আমাদেরকে প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, এই চিন্তা ভাবনা করে আমরা যেন শাবান মাসে রজবের সাথে বেশি ইবাদত করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।